আমরা সবাই এখন কঠিন সময় পার করছি, কারণ এই করোনা মহামারী আমাদের দেশে এখন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বলে এই যে কঠিন সময়, এই সময়ে আমরা কি করতে পারি, আমাদের করণীয় কি, কিভাবে আমরা করোনা মোকাবেলা করতে পারি, করোনা থেকে নিজে মুক্ত থাকতে পারি, অন্যদেরকে মুক্ত রাখতে পারি, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এবং গণ অধিকার চর্চা কেন্দ্র চট্টগ্রামের পক্ষ থেকে। আমাদের এই আলোচনার আজকে যে মুখ্য আলোচক হলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ও গণ অধিকার চর্চা কেন্দ্র আহ্বায়ক ডক্টর মাহফুজুর রহমান। করোনা ভাইরাস নিয়ে আমাদের লোকজনদের সতর্ক করার জন্যই আজকে আমরা এখানে বসেছি। আসলে ভাইরাস তো সৃষ্টির আবির্ভাব ঘটেছিল পৃথিবীর, যতদিন থেকে মানুষ গাছপালা সৃষ্টি হয়েছে পৃথিবীতে ততদিন থেকেই ভাইরাস ছিল। ভাইরাস সবসময় থাকে প্রাণীর দেহে, সেটা পশু হতে পারে, পাখি হতে পারে, মানুষ হতে পারে, প্রাণীর দেহে থেকেই সে নিজেকে বাড়ায়। এই ভাইরাস যখন বাইরে চলে আসে তখন আরেকটা প্রাণী বা মানুষ সেটা গ্রহণ করে। এইভাবে ভাইরাস কিন্তু সেই পৃথিবী যখন থেকে সৃষ্টি তখন থেকে বেঁচে আছে। ভাইরাস কিন্তু কোনো জীবন্ত বস্তু না, এটাকে অনেক বিজ্ঞানী বলেন যে কেমিক্যালসের একটা পেন্ডুরো বাক্স। অনেকে প্রাণী এবং মৃতের মাঝামাঝি জায়গায় তাকে রাখেন। এই ভাইরাস শরীরের বাইরে সে বাড়তে পারে না, সে হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না, কোথাও নিজে নিজে যেতে পারে না। সে একটা জড় পদার্থের মধ্যে থাকে এবং নির্দিষ্ট সময় পর সে তার কার্যক্ষমতা বা কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অবশ্য এটা যখন শরীরে ঢুকে সে ওই সেলের বা কোষের কমান্ডার হয়ে যায় এবং সে যেভাবে কমান্ড দেয় সেভাবে কিন্তু তখন কোষগুলো কাজ করে। সে যায় একটা জিনিসই করে, সেটা হলো আমাকে বাড়ানো, তাকে রিপ্লিকেট রিপ্লিকেট এটা বাড়াতে থাকে, সে মানুষের বিভিন্ন ধরনের ক্ষতি করে। এটা হলো ভাইরাসের ভয়াবহ। ভাইরাস ছড়ায় কীভাবে? ভাইরাস ছড়ানোর মূলত দুটো পথ, একটা হলো নাক, আরেকটা হলো মুখ। আর ঢুকার তিনটা পথ, নাক, মুখ এবং চোখ। এর বাইরে ভাইরাস বেরোতেও পারে না বা মানুষের শরীরে ঢুকতেও পারে না। আসলে ভাইরাস বেরোয় না অথবা ভাইরাস ঢুকে না, আমরা ভাইরাসকে ঢুকাই এবং ভাইরাসকে বের করি। আমরা যখন প্রশ্বাস ফেলি তখন নাক দিয়ে, হাঁচি কাশি যখন দিই তখন নাক এবং মুখ দিয়ে, এবং যখন কথা বলি, গান গাই, হাসাহাসি করি, বিভিন্ন আড্ডায়, তখন মুখ দিয়ে ভাইরাসটা বাতাসে আসে। এবং আমার কাছে থাকা বা পাশে থাকা 3 ফুটের কম, 1 ফুট বা 2 ফুটের ভিতর যারা আশেপাশে থাকবে, এই পাশে বসা, এই পাশে বসা, সামনে বসা, কাছাকাছি বসা লোকগুলো, তারা বাতাস থেকে সেই ভাইরাসটা গ্রহণ করে ফেলে, গ্রহণ করে আক্রান্ত। কিছু অংশ যায় চোখে পড়ে, চোখ নাক মুখের একটা সম্পর্ক আছে। আপনি দেখবেন যখন বমি করেন তখন কিছু মুখে নাকে বেরিয়ে যায়, আবার যখন চোখে ওষুধ দেন তখন দেখবেন যে আপনার নাকে মুখে একটা জ্বালা করতেছে। তার মানে এই তিনটার ভিতরে একটা সম্পর্ক আছে, বিভিন্ন ডাক দিয়ে বা কী বলে নালি দিয়ে। আমি একটা এক্সাম্পল দিই তাহলে সহজে বুঝবেন। আমরা সিগারেট খাই না, সিগারেটের সাথে কোভিডের খুব মিল আছে। সিগারেট তো প্যাকেটে থাকে, ও কি আপনার মুখে এমনি আসে, প্যাকেট থেকে খুলে আপনার মুখে লাগান, আপনি দেখবেন যে সবাই ওই সিগারেটের ধোঁয়া টেনে নিচ্ছে। বলা হয় একজন লোক একসাথে 3 জন লোককে এইভাবে আক্রান্ত করতে পারে। কাজেই এখানে ভাইরাসকে দোষারোপ করে কোনো লাভ নেই। ভাইরাসটা আমি ছাড়ছি, আপনি নিচ্ছেন। এই যে আমি ছড়ালাম, আপনি গ্রহণ করলেন, এটাকে বলে জন থেকে জনে ছড়ানো, পার্সন টু পার্সন কন্ট্যাক্ট। এইভাবে যে ভাইরাসটা ছড়ায় সে কিন্তু খুব দ্রুত গতিতে ব্যাপক মানুষকে আক্রান্ত করতে পারে। এখন আমরা এটা প্রতিরোধ করবো বললে ভেরি সিম্পল, খুবই সোজা। এখানে দুটা মত আছে, ও বলছে 3 ফুট আর CDC তারা বলছে 6 ফুট দূরত্বে থাকলে ভাইরাস ওখানে যাবে। 6 ফুট দূরত্বে থাকা সবচেয়ে নিরাপদ, এটা হয়তো সম্ভব না, সেই জন্য ওইটাকে 3 ফুট আছে। তা আমরা 3 ফুটও মানি না, সারাউন্ডিং 3 ফুট হইতে হবে, চারদিক 3 ফুট হইতে হবে। আমি যদি 3 ফুট দূরত্বে থাকি, আমরা সবাই যদি মাস্ক পরি তাহলে সরাসরি সংক্রমণটা আসবে না। মাস্ক কিন্তু দূরত্বের বিকল্প না, দূরত্ব রেখে মাস্ক পরলে সম্ভাবনা কম। তবে মাস্কের ভিতর দিয়ে করোনা চলে যেতে পারে। একটা লোক যখন জোরে কথা বলে হাঁচি দেয় তখন এটা কিন্তু 3 ফুট 6 ফুট থেকে আর দূরে চলে যায়। এটার থেকে বাঁচার জন্য আমরা এই চিন্তা করছি যে ফেস শিটটা যদি আমার সামনে থাকে এইভাবে, তাহলে করোনাটা বা লালাটা আসলে এখানে আটকে যাবে, সরাসরি আমার নাকে মুখে বা মাস্কে পড়বে না। যে ব্যক্তিগত দূরত্ব 3 ফুট বজায় রাখুন, এটা একেবারে আমাদের টিভি, আন্তর্জাতিক টিভি সবাই সবসময় বলতেছে। আমরা করছি উল্টা কাজ, মাস্ক পরে মনে করি আমি খুব সিকিউর, আমি খুব সুরক্ষিত, আমি যে একজন আরেকজন লোকের 1 ফুট 1.5 ফুটের ভিতর
কথা বলা শুরু করি। আমরা ইদানিং পুলিশদের আক্রান্ত হতে দৃষ্টি ব্যাপক হারে আমি দেখছি যে পুলিশদের ভিতর সচেতনতা খুব বেশি আছে বলে মনে হয় না। আমি অনেক পুলিশকে দেখছি চট্টগ্রামে সামনাসামনি দাঁড়ায় কথা বলছি একটা একটা জাতা মাছ দিয়ে। আবার টিভিতে দেখছি যে পুলিশ যখন ধরতেছে একেবারে ওই যে লোকজনের এক ফুটেরও কাছে দিয়ে কথা বলতেছে শুধু একটা মাস্ক পরে। কাজেই মাস্ক পরেও পুলিশরা যদি 3 ফুট দূরত্ব বজায় না রাখেন তারা বারংবার আক্রান্ত হবেন, আর 6 ফুট দূরত্ব বজায় রাখা সবচেয়ে সেফ। পুলিশ সদস্যরা যদি ফেস শিল্ড পরেন একটা মাস্ক পরেন তাহলে এই জনগণের কাছে যে যেটা যাচ্ছে সেটাতে সরাসরি সংক্রমণের ঝুঁকিতে যাবেন না। একই জিনিস আমরা সাংবাদিকদের দেখি, এই যে আমরা যে মাইক্রোফোন দিয়ে যে কথা বলি, এই মাইক্রোফোনে আমি কথা বললাম চলে গেলাম আরেকজন আসলো কথা বললো, আমি যদি করোনা আক্রান্ত রোগী হয়ে থাকি ওখানে ভাইরাস আসছে এবং এটা খুব কাছে নিয়ে কথা বললে সেটা আমার কাছে চলে আসবে, কারণ আমি ওগুলো তো শ্বাস নেব। তো সেই জন্য সাংবাদিকদেরও মাইক্রোফোন সহ সব কিছু অন্তত 3 ফুট দূরে রাখাটা সবচেয়ে ভালো, এবং একটা ভালো যে কাপড়ের মাস্ক পরলে আমার মনে হয় সংক্রমণের সংখ্যা কম হবে। একই ব্যাপার ত্রাণ কর্মীদের ব্যাপারে ঘটতেছে, প্রশাসনের লোকদের ব্যাপারে ঘটতেছে, একই কথা সেনাবাহিনীর সদস্যদের ব্যাপারে সত্য, একই কথা রাজনৈতিক নেতাদের ব্যাপারে সত্য। এটার থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি আমরা যদি নাক কান চোখ প্রোটেকশন দিই, 3 ফুট থেকে 6 ফুট দূরত্বে আমরা থাকি। এখন প্রশ্ন হলো যে তাহলে কি সবার কাছ থেকে দূরে থাকতে হবে? না, পরিবার যদি আমি জানি যে তারা কোভিড আক্রান্ত না, যারা ঘরে থাকে তাহলে একটু কাছে যেয়ে আলাপ করতে পারি, কিন্তু 3 ফুট দূরত্ব রাখা সবচেয়ে ভালো। আরেকটা পদ্ধতি আছে ভাইরাস ছড়ানোর, সেটা হলো ভাইরাস তো আমার নাক মুখ দিয়ে বেরোলো, 3-4 জন লোক সরাসরি নিল, কেউ চোখে পড়লো, বাকি ভাইরাসগুলো কী হয়? এগুলো ভাইরাসগুলো একটু ভারী, 2-1 সেকেন্ডেই কিছু ভাইরাস নিচে পড়ে যায়, ভারীগুলো খুব কাছাকাছি করে, আর যেগুলো ভাইরাস একটু পাতলা থাকে সেগুলো একটু দূরে নিচে পড়ে যায়। নিচে কোথায় পড়ে? রাস্তা থাকলে রাস্তায়, ঘরে থাকলে ফ্লোরে, আর যদি আমার নিচে চেয়ার টেবিল যা আছে সব কিছুতে পড়বে, আমার কাপড়ে পড়বে, আপনি সামনে বসে থাকলে আপনার সামনের কাপড়েও সেটা পড়বে। এই পড়ার পরে আমরা যেটা করি আপনারা জানেন কি না, সেটা হলো আমরা মানব জাতি প্রত্যেক 2.5 মিনিটে একবার করে নাক মুখ চোখে হাত দিই, জানতে বা অজান্তে। তা আমরা ভাইরাসটা এটা যেখানে পড়ে রইল এখানে এটা ছুঁলাম, ছোঁয়ার পরে নাকে হাত দিলাম, নাক ঢুকে দিলাম, তো ভাইরাসটা আমি ওখানে ঢুকাই দিলাম, এখানে ভাইরাসের দুষ্কৃতা। ভাইরাস বেচারা ওখানে গেছিলো ধ্বংস হওয়ার জন্য, আমরা তাকে হাত দিয়ে নাকে ঢুকে বাঁচাই দিলাম। প্লাস্টিকে কিন্তু আমাদের ভুটানের যে প্লাস্টিকের থাকে এখানে প্রায় 3 দিন থাকে ভাইরাসটা, কাঠে হয়তো 1 দিন থাকে, কাপড়ে কয়দিন থাকে জানা যায়নি, কিন্তু আমাদের এটা জেনে লাভ নেই, এটা হতে পারে 3 দিন আগে, হতে পারে 2 মিনিট আগে, সেটা তো আমি জানবো না। কদিন থাকলেও এটা আমরা না জানলেও চলবে, কিন্তু জানলেই চলবে যে এখানে ভাইরাস আছে। যে আমাদের মনে রাখতে হবে যে হাত দিয়ে যখন নাকে চুলকাবো ভাইরাসটা আমার এখানে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। বাজার কিনি না, বাজারের ব্যাগ এবং বাজারের পুতলা যায় না, একজন করোনা রোগী যখন বাজার করতে যায় তার থেকে শ্বাস লালা থুতু ইত্যাদি কি এই ফলমূলে পড়ে না, সব জায়গায় তো পড়ে, আমরা ওই বাজারগুলা প্যাকেট করে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে সেটা ওই প্রথাগতভাবে রাখলাম, এটা করলাম এটা করলাম, কোনো এক ফাঁকে মুখে হাত দিয়ে বা চোখে হাত দিয়ে বা নাকে হাত দিয়ে আমরা থাকলাম। আবার আরেকটা কাজ আমরা করি, সেটা হলো এখানে হাত দিলাম হাত ধুলাম না, ঘরের দরজাটা হাত দিয়ে খুললাম, বাথরুমের দরজাটা হাত দিয়ে খুললাম সাবান দিয়ে হাত ধোয়ার আগেই, আরেকজন ওখানে যখন হাত দিবে সে তার ভাইরাসটা নিজের ভিতর নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে, সে যদি নাকে মুখে হাত দেয় এইটাকে প্রিভেন্ট করবে। সেটা হলো বারবার বলা হচ্ছে না, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, কত সেকেন্ড? 20 সেকেন্ড। জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে বারবার বলা হচ্ছে ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া। হাতটা কেন ভাইরাস মুক্ত করবে? কারণ আপনি যত জিনিস ধরবেন হাত দিয়ে ধরবেন, আর নাক তো চুলকাবেন হাত হাতের নখ দিয়ে, কোনো দিয়ে বা অন্য বডি দিয়ে তো আপনি নাক চুলকাবেন না, এই জন্য ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া। 20 সেকেন্ড কেন?
আপনারা ঘরে আপনার হাতে চর্বি মাখাবেন, চর্বি চর্বি মাখাইয়া আপনি হাতটা ধুবেন। আমরা হাত ধুই কেমনি, সামনে হাত দিয়ে একটু কত 3-5 সেকেন্ডের বেশি কিন্তু আমরা হাত ধুই না। তা আপনি চর্বি মাখায় 3-5 সেকেন্ড হাত ধুবেন, দেখবেন চর্বিটা রয়ে গেছে। এই ভাইরাসটার চারদিকে একটা চর্বির আবরণ আছে। ভাইরাস কেউ তো আক্রমণ করতে হলে আবরণ দিয়ে আক্রমণ করতে হয়, কারণ আবরণটা মানুষের শরীরের একটা বিশেষ কোষে যখন লেগে যায় তখনই ভাইরাসটা মানুষকে আক্রমণ করতে পারে, আবরণ ছাড়া সে এটা আক্রমণ করতে পারে না। এই আবরণটা যাতে নষ্ট হয়ে যায় সেই জন্যই বলা হয় 20 সেকেন্ড। আপনি চর্বি লাগায় 20 সেকেন্ড হাত ধুবেন, দেখবেন যে চর্বি আপনার হাতে নাই। 1, 2, 3, 4, 5, 20 পর্যন্ত গোনেন, তারপরে আপনি হাতটা তুলে ফেলবেন। আপনি কিছু ধরার পরেই হাতটা তুলে ফেলবেন। আমি বলতেছি আপনারা বাইরের থেকে যে বাজারটা নিয়ে আসে এটাতে ভাইরাস আসে, কী করবেন? আপনি বাজারের ব্যাগটা এবং যে যে জিনিসগুলো যে প্যাকেট করে আনে এই জিনিসগুলা খুলে মালগুলা ঢেলে যথাস্থানে আপনি ওগুলো সাবান পানিতে চুবাই রাখবেন। 1 ঘন্টা সাবান পানিতে চুবাই রাখলে ওটা মরে যাবে, তারপরে আপনি ওগুলো বাইরে ফেলে দেন। এখন বলতে পারেন আমি তো ডাইরেক্ট বাইরে ফেলে দিতে পারি, এই যে পলিথিন কিনেন ব্যাগ কিনেন এগুলো তো বাইরে ফেলে দিলে এখানে 3 দিন থাকে, যত যতক্ষণে থাকবে ওগুলো তো আরেকটা ছোটো ছেলে এগুলো পুড়ে যেতে পারে। এই জন্য সামাজিক নিরাপত্তার জন্য আপনি এটা করতে পারেন। মালপত্রগুলো রাখলেন, গিন্নি বা গৃহকর্মীকে বললেন এগুলো কাটাশুটা করতে, আপনি এরপরে বাথরুমে ঢুকবেন, সমস্ত কাপড়গুলো সাবান পানিতে চুবাই রাখবেন। কারণ হলো যে আপনার কাপড়ে তো ভাইরাস আছে, আপনি তো পরিবারকে এটা ট্রান্সমিট করতে পারবেন না। চুবাই রাখলেন, সাবান দিয়ে হাত ধুলেন, ভালো করে সাবান দিয়ে গোসল করলেন, ঘরে আসেন, আপনি নিজে আর ভাইরাস ছড়ানোর কোনো স্কোপ থাকে। কাপড় তো ধুলেন, জুতোগুলো ঘরের বাইরে রাখবেন, যে জীবাণুনাশকটা মুছে দিলে ভাইরাসটা থাকবে না। গৃহকর্মী বা আপনার গিন্নি যিনি এটা কাটাশিটা করতেছেন তাকে বলবেন এগুলো কাটাশিটা করে আবার হাত দিয়ে ফেলতে, দেখেন কীভাবে পারে হাত দিয়ে ফেললেন। এরপরে পাকে বসাইলেন, ফ্রিজে একটা মাল রাখলেন, ফ্রিজে কিন্তু এই ভাইরাসটা 15 দিন অ্যাক্টিভ থাকতে পারে। ফ্রিজে মাল রাখার সময় যে মালগুলো বাইরে থেকে আসছে যদি ধুয়ে ফ্রিজে রাখে তখন আমার কথা যে কোনো সুযোগ ভাইরাসকে দেওয়া যাবে না, কোন ফাঁকে ঢুকেও যেতে পারে। রাখেন ফ্রিজে রাখতে কোনো আপত্তি নেই, ফ্রিজ খোলার সময় একটা বাতাস বেরোয় না, আমরা কিন্তু সেই বাতাসটা খুব এনজয় করি, তাই না? এইটা করবেন না, ফ্রিজটা খুলে রাখবেন, বাতাসটা চলে যেতে পারে। তারপরে হাত দিয়ে আপনি বের করলেন, বের করে মালটা বের করে আবার সাবান দিয়ে হাত ধরুন, সাবান দিয়ে হাত দিয়ে আপনি ওই যে কাটা কোটা করলেন আবার সাবান দিয়ে হাত ধরুন, পাকে বসান। আপনি কোনো জিনিস স্পর্শ করলেন সাবান দিয়ে হাত ধুয়ে করলেন। আর ফলমূল তরি তরকারি কিছুক্ষণ যদি রানিং ওয়াটারে রাখেন তাহলে এটার থেকে ভাইরাস চলে যায়, পানি দিয়ে ভাইরাস ছড়ায় না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। অন্তত দিনে 3-4 বার আপনার অফিস এবং বাসার যে আসবাবপত্র আছে দরজার হাতল বা যেগুলো হুক টুক আছে এগুলো জীবাণুনাশক দিয়ে মুছে দেবেন, ভাইরাসটা থাকবে না। এখন এই কোভিড আক্রান্ত কারা এটা জানবো কেমনি? যারা কোভিড আক্রান্ত আপনি জানেন এদের বাড়ির কাছে যান তো ব্লক করে দেয়, ওরা রাস্তা দিয়ে হাঁটে না, এটা অবৈজ্ঞানিক। কাজেই যারা কোভিড যারা আক্রান্ত এবং যাদের আমরা জানি তাদের দ্বারা কিন্তু কোভিডের আসার সম্ভাবনা নাই, তার আত্মীয়স্বজন আসার সম্ভাবনা আছে। এখানে বলা হচ্ছে কোভিড আক্রান্ত 30-50 ভাগ, আবার কোনো একটা দেশ দাবি করছে তাদের শতকরা 80 ভাগ রুগী যাদের কোনো লক্ষণ উপসর্গ নাই। কাজে লক্ষণ উপসর্গবিহীন যে কোভিড, যে আমরা এখানে 7-8 জন বসে আছি, আমাদের কোভিড নাই এই কথা বলার কোনো উপায় নেই। আমি জানি না আপনার কোভিড আছে কি না, আপনি জানেন না আমার কোভিড আছে কি না, তা আমরা খুব কাছাকাছি কথা বলবো, কথা বলে আমরা নিজের ভিতর ভাইরাসটা নিয়ে চলে যাবো, কিছুদিন পর আক্রান্ত হবো। এই জন্যই এটা ধারণা করা উচিত যে প্রত্যেকটা লোকের করোনা ভাইরাস আছে, আমার আশেপাশে যা জিনিসপত্র আছে সবগুলোর উপর করোনা ভাইরাস পড়ে আছে, আমার কাপড় আপনার কোনো সব জায়গায় করোনা ভাইরাস পড়ে আছে। এইটা যদি আমরা মনে করি তাহলে আমার মনে হয় যে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো, যে এটা তো করোনা আছে, আমি অন্তত 3 ফুট দূরে থাকি, একটা মাস্ক পরি, পারলে একটা ফেস শিল্ড পরি। কতগুলো তথ্য জানা উচিত, মাস্ক পরার নিয়ম হলো যারা রুগী কোভিড রুগী, যাতে তার ওই যে শ্বাসকষ্টটা একটু গতিটা একটু কমে যায়। এখন আমরা কে কোভিড রুগী কেউ জানি না, তো বিশ্বে যখন 30-50 ভাগ লক্ষণ উপসর্গবিহীন রুগী থাকে তখন সবারই মাস্ক পরা উচিত। মাস্কের এটা হলো এটা কমে দেয়, আমি যখন কাশলাম কথা বললাম গতিটা কমায় দেয়,
এবং গতিটা কমায় দিলে আপনি 3 ফুট দূরে থাকলে আর এই গতি হয়তো যায় না, 6 ফুট দূরে থাকলে যাবে না। মাছ যখন করবেন 2-3 সেট মাছ ঘর থেকে কাপড়ের মাছ ইস্তারি করে এনে একটা জায়গায় রাখেন, আপনি ধরেন এখন কাশবেন ইয়ে করবেন মাছটা ফেলবেন ওখানে আপনার অন্য পকেটে রাখেন, রাখার পরে নতুন মাছ করেন, ডেইলি এইভাবে 3 সেট মাছ আপনি ধরতে পারেন, তাহলে অধিক নিরাপদ থাকবে। আচ্ছা, আমরা যারা হাঁচি কাশি দিই অনেকেই ইয়ে মাছটা আমরা তুলে ফেলি, এইখানে আমার ইয়ে হলো যে হাঁচি কাশি দেওয়ার সময় আপনার পকেটে রুমাল রাখেন বা টিস্যু রাখেন, মাস্ক তুলে হাঁচি কাশি দেওয়ার পর ওই টিস্যু পেপার অথবা রুমালটা আপনার পকেটে নিয়ে বাইরে ফেলবেন, এ বাসায় নিয়ে সাবান ধুয়ে ফেলেন, কারণ পকেটেটা কোনো আপনার ক্ষতি করছে না। তো মাস্কের ভিতর যদি আপনি হাঁচি কাশি দেন, হাঁচি কাশি দেওয়ার পরে মাস্কটা বদলাই ফেলবেন, এবং এই মাছগুলো ঘরে 3 স্তরের মাছ ঘরে বানানো যায় কাপড় দিয়ে, এবং মাছগুলোকে আপনি পিছনে বাঁধবেন কানে না, আজকে এখন কানে বাঁধতেছি তো 5-6 মাস পরে কিন্তু সেই কানের এই গুঁড়াটা সমস্যা করতে পারে, মাস্ক পরা অবস্থায় কোনো ক্রমেই হাত দেওয়া যাবে না। আর যদি আপনার একান্তই হাত দিতে হয় মাস্কটা আপনি রেখে একটা নতুন মাস্ক পরেন যেটা আপনার কাছে থাকবে। মাস্ক পরার একটা বড় উপকারিতা আছে, সেটা হলো ওই যে আমরা ঘন ঘন 1 ঘন্টায় প্রায় 30-25 বার যে নাকে হাত দিই, এটা কিন্তু সতর্ক থেকে হাত দিই না, অসতর্ক মুহূর্তে আমরা হাত দিয়ে ফেলি। মাস্ক থাকলে হয় কি, আমার চিন্তা হবে কি আমার তো হাত দেওয়া ঠিক না, মাস্ক একটা আছে, এই একটা বিরাট উপকার। এবং আপনারা যদি প্র্যাকটিস করেন দেখবেন মুখের চুলকানি বা হাত দেওয়ার যদি আপনি সচেতন থাকেন আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, করোনা ছড়ায় শুধু নাক মুখ দিয়ে, আর কোনো দিক দিয়ে করোনা ছড়ানোর এখনও ইয়ে নাই, একটা রোগীর পাইছিল তার পায়খানাতে করোনা পাইছিল, তো আপনি এই ওটা বন্ধ করতে ইয়ে করেন, ওই পায়খানা যখন শুষবেন তার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নেন তারপর শুষেন, কিন্তু সেটা খুব কম, কান দিয়ে যায় না, প্রস্রাবের রাস্তা দিয়েও যায় না বা এটা ছড়ায় না, ছড়ায় শুধু এটা। আপনি যদি এইটাকে প্রোটেকশন রাখতে পারেন আপনি করোনা মুক্ত থাকবেন, আপনার গায়ে কী লাগলো না লাগলো এটা কিছু ম্যাটার করে না, আপনি যা গোসল করে ফেলবেন আপনি ওই যে বললাম সাবান পানি দিয়ে চুবাই রাখবেন গোসলও ঠিক হয়ে যাবে। তো দেখি গ্লাস করতে একেবারে বেহুদা, এটার কোনো উপকারিতা নেই অপকারিতা ছাড়া, গ্লাস পরেন যাই পরেন আপনাকে হাত দিতে হবে, গ্লাস আপনি উজ্জ্বল সেন্টারে দিয়ে এটা খুব কঠিন, তার চাইতে গ্লাস না পরে হাত ধোয়ার অভ্যাস, গ্লাসে এই ভাইরাসটা বেশিক্ষণ থাকে হাতে বা এখানে কিন্তু 30 মিনিট, বাতাসে ভাইরাস কতক্ষণ থাকে এটা নিয়ে সম্পূর্ণ গবেষণা হয় নাই, কেউ বলে 1 মিনিট, কেউ বলে 10 মিনিট, কেউ বলে 30 মিনিট। এখন এই বাতাসে ভেসে থাকা ভাইরাস দিয়ে আমরা আক্রান্ত হতে পারি। চীনে একটা গবেষণা আছে 50,000 লোকের উপর, তারা বলতেছে বাতাসে ভেসে থাকা ভাইরাস থেকে আক্রান্ত তারা একজনও পাননি। আবার আরেক দল গবেষক বলতেছে ইংল্যান্ডের যে বাতাসে থাকে তবে আধা ঘন্টা পর বা 10-20 মিনিট পর এটার সংক্রমণ ক্ষমতাটা একদম কমে যায়। তো এখন তো গবেষণার পর্যায়ে আছে, এটা তো ফাইনাল কোনো কিছু হয়নি। আমরা রাস্তাঘাটে চলার সময় মাস্ক ব্যবহার করা ভালো, আর একটা সামাজিক দূরত্ব, এটা খুব ভুলভাবে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব মানে একজন থেকে আরেকজনের দূরত্ব, এটা হলো ব্যক্তি দূরত্ব 3-6 ফুট, সামাজিক দূরত্ব হলো আমরা যে সামাজিক অনুষ্ঠানগুলো করি এইগুলোর থেকে দূরত্ব, আড্ডা মারা, সিনেমা দেখা, হ্যাঁ বিয়ে শাদীতে প্রচুর ভিড় করা, জনসভা করা ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো সব জমায়েতকে এটাকে সামাজিক দূরত্ব বলে। আমি এইটাকে সামাজিক দূরত্ব কেন বলে আমার এখনও মাথায় ঢুকছে। আর আমরা এখন যে জিনিসটা করি যে ভাইরাসগুলো জানলা দরজা দিয়ে চলে আসবে, আমরা দরজা জানলা বন্ধ করে রাখি, আপনারা বন্ধ করে কখনো থাকবেন না, বন্ধ করে কিন্তু জীবাণু সংক্রমণটা বেশি হয়, আপনি ফ্যান চালু করে দেন, জানলাগুলো খুলে দেন, এটা অধিক নিরাপদ। আমরা একটা বলি ঘরে থাকুন নিরাপদ থাকুন, একটা গবেষণা দেখা গেছে রোগীদের 66% ছিল যারা ঘরে ছিল কোনোদিন বাইরে নেই, এবং ঘরে থেকে যে বাজার আনলো বাজারটা দিয়ে কিন্তু আপনি আক্রান্ত হচ্ছেন। আবার ঘরে দেখবেন অনেকে বাইরের মানুষ আসতেছে সে কিন্তু ফেস টু ফেস কন্ট্যাক্টে চলে যাচ্ছে বা সরাসরি সংক্রমণের ঝুঁকিতে যাচ্ছে, অনেকেই মিলাশরী পরাচ্ছেন করোনার থেকে মুক্ত থাকতে, মিলাশরী পরানো আপত্তি নেই, হুজুররা একদম পুরোপুরি মেনে আসছে কিনা এবং আপনি তার কাছে নিয়ম মেনে যাচ্ছেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। এইভাবে কিন্তু দেখবেন যে ঘরে থাকা লোক বেশি আক্রান্ত, ঘরে যদি একজন ইনফেক্টেড বা একজন সংক্রমিত রোগী কথা বলে তাহলে ঘরের যারা থাকে মাস্ক পরা ছাড়া কোনো রকম সুরক্ষা ছাড়া তাহলে সবার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তারা মনে করে আমি তো ঘরে আসি নিরাপদ, এই কাজগুলো তারা খেয়াল করে না, এটা তারা
খেয়াল করতে হবে। কাজেই ঘরে থাকুন নিরাপদ থাকুন স্লোগানের সাথে যুক্ত করতে হবে, নিয়ম মেনে ঘরে থাকুন এবং নিরাপদ থাকুন। বদ্ধ ঘরে ভাইরাস বেশি সংক্রমিত হয়। এসি রুমে যদি আপনি ভাইরাস আক্রান্ত থাকেন, কেউ যদি কোনো রোগ যদি আক্রান্ত থাকে কোনো পরিবারের এসি চালাবেন না, কারণ এসিতে ভাইরাস তার যে বাতাসের যে প্রভাবটা হয় সেটা দিয়ে ভাইরাস কিন্তু 3 ফুট না অনেক দূরে চলে যায়। তবে ঘরে যদি কেউ অ্যাফেক্টেড না থাকে তাহলে আপনি এসি চালাতে পারেন, কিন্তু এসি সমৃদ্ধ কোনো হলে কখনো যাবেন না, গেলে আপনি আক্রান্ত হয়ে ফেরত আসবেন। আমার মনে হয় আমরা যারা আছি আমাদের উচিত এই সাধারণ নিয়মগুলো মেনে নিজেকে করোনামুক্ত করা। করোনাকে সাথে নিয়েই এখন আমাদের চলার যুগ আসছে। করোনা পাশের ঘরে থাকবে, আমি পাশের ঘরে থাকবো। আমি নিয়ম না মানলে আক্রান্ত হব, নিয়ম মানলে আমি আক্রান্ত হব না, কারণ আমি জানি করোনাটা ঢুকে নাক মুখ চোখ দিয়ে আর কোনো পথ নাই এটা ঢুকার। এখন আমি ডাইরেক্ট ঢুকাই বা হাত দিয়ে ঢুকাই, এটুকু প্রোটেকশন দিলেই করোনা থেকে যে কেউ মুক্ত থাকতে পারবে। তারপরেও আছে অসতর্ক মুহূর্ত বলে একটা কথা আছে, সেটা অসতর্ক মুহূর্তে আপনি হয়তো সব জানলেন সব বুঝলেন, কোন ফাঁকে যে চোখে হাত দিয়ে দিলেন, কোন ফাঁকে যে আপনার খুব নিকটতম বন্ধুর কাছে গিয়ে কথা বললেন সেটা আপনিও জানলেন না, তো সেটা অ্যাক্সিডেন্টটাকে বাইরে রাখেন। স্বাভাবিক নিয়মগুলো যদি আমরা মানি তাহলে সংক্রমণের হার অনেক কমে যাবে। তাই এটাকে ভয় না করে সচেতন এবং সতর্ক থাকলেই আমরা সবাই নিজেদের করোনা থেকে মুক্ত রাখতে পারি।